হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের ফুলের আচার বানিয়ে দেখাবো। আর এই ফুলের আচার কিন্তু আমি যেভাবে বানাবো অনেক দিন রেখে খেতে পারবে, আর সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন। এই দেখো, আমি 1 কেজি ফুল, পাকা ফুল নিয়ে এসেছি বাজার থেকে। আমি কিন্তু একদম সুন্দর করে বেছে বেছে, একটা একটা করে বেছে তারপর এনেছি। এই দেখো, আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তারপর এই যে বোটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, বোটা ছাড়িয়ে নিচ্ছি, প্রত্যেকটা বোটা ছাড়িয়ে নিতে হবে। বোটা থাকলে কিন্তু হবে না, কারণ অনেক সময় থাকলে দাঁতে লেগে যাওয়া হয় থাকে। তো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, ছাড়ানো হয়ে গেছে। এবার কি করব, এই যে একটা শুকনো কাপড় নিয়েছি, কাপড় দিয়ে যেহেতু ধুয়েছি জল লেগে আছে, জলটা খুব ভালো করে মুছে নেব, একদম যেন জল না থাকে। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট আচার করব, মানে রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি রোদ্রে দেব না। জলটা কিন্তু এই কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, খুব ভালো করে জলটা মুছে নিলাম কাপড়ে। এই দেখো, এবার হাত দিয়ে একটু চটকে ভেঙে নেব, ঠিক এভাবে। কয়েকটা একটু শক্ত দেখছি আছে, তো ভালো করে ঠিক এভাবে চটকে নেব, মানে কিছুটা চটকানো ভাব থাকবে। এই দেখো, সবগুলো ঠিক একইভাবে, এই দেখো চটকানো হয়ে গেছে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি মশলা ভেজে নেব। 2 শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, দিলাম মেথি, তারপর দিয়েছি 5 ফোড়ন। এবার দিলাম মৌরি। এবার শুকনো কড়াতে ভেজে নেব, ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা হচ্ছে রোস্টেড মশলা। আচারে কিন্তু এই মশলাটা দিতেই হবে, মাস্ট। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে কড়াতে তেল দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে সারা কড়াতে লাগিয়ে নিয়ে তারপর এই যে উল দিয়ে দিলাম, দিয়ে 4-5 মিনিট ভেজে নেব। এই দেখো, ঠিক এভাবে ভেজে নেব। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে, যে যেমন ঝাল খেতে, মানে আচারে ঝাল খেতে ভালোবাসো ঠিক সেই অনুপাতে ঝালটা দেবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি চিনি, 2.5 চামচের মতো চিনি দেব। আর
চিনি আনা হয়নি, তাই চিনি দিয়েই করলাম। দুটো দিয়েই করলেই ভালো হয়। এ দেখো চিনিটা গলে গিয়ে একটা আচারের ভাব চলে এসেছে। এবার জ্বালানি দিতে থাকবো। আর এই দেখো মিক্সিতে কিন্তু আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম এক চামচ, দেড় চামচের মতো রোস্টেড মশলাটা দিয়ে দিলাম। এবার কিন্তু এক দু মিনিট নাড়াচাড়া দিলে আচারটা রেডি হয়ে যাবে। লাস্ট দেব ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও টেস্ট হয়। দোকানে কিন্তু ঠিক এভাবে পড়ে থাকে পুরীর আচার। একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু কাচের বয়ামে ভরে নেব। তাহলে দেখো কত সহজেই বাড়িতে ঠিক এভাবে বানাবে। বানিয়ে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো উলের আচারটা খেতে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। কত সহজেই তৈরি হয়ে গেল কুলের আচার। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে। দারুণ হয়েছে, দারুণ।